ইসরায়েলের সেনাবাহিনী বলছে দেশটির বেশ কিছু সংখ্যক সাধারণ নাগরিক এবং সেনা সদস্যকে জিম্মি করে রেখেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জিম্মি হওয়া এসব ব্যক্তিদের মধ্যে আছে শিশু, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীরাও। ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেছেন, জিম্মি হওয়া এসব ব্যক্তির মধ্যে কেউ কেউ বেঁচে আছে, আবার কাউকে মেরে ফেলা হয়েছে। এর আগে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল আরৌরি আল জাজিরাকে বলেন, আমরা অনেক ইসরায়েলি সেনাকে হত্যা করেছি এবং বন্দী করেছি, লড়াই এখনও চলছে। ইসরায়েলি সেনা ও সাধারণ নাগরিকদের জিম্মি করে হামাস চাইছে ইসরায়েলের কারাগারে যেসব ফিলিস্তিনি বন্দী আছে তাদের ছেড়ে দেওয়া হোক। বন্দীদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন আদামিরের হিসাব অনুযায়ী প্রায় 5,200 ফিলিস্তিনি এখন ইসরায়েলের কারাগারে বন্দী অবস্থায় আছে। তাদের মধ্যে 33 জন নারী, 170 জন অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে রয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গতকাল সকালে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এর জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। ইসরায়েল বলছে হামাসের হামলায় 250 জন ইসরায়েলি নিহত হয়েছে। হামাস ইসরায়েলে এই অভিযানের নাম দিয়েছে অপারেশন আল আকসা ফ্লাড। দখলদার ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনিদের স্বাধীনতাই এই অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।